উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগে থেকে জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো নিষিদ্ধ হয়েছিল। এবার দেশটির প্রেসিডেন্ট কিম জং উন 11 দিনের জন্য দেশ জুড়ে হাসি নিষিদ্ধ করলেন। এপির খবর অনুযায়ী কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে 11 দিনের জন্য দেশ জুড়ে হাসি নিষিদ্ধ করেছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দেশ আগামী 11 দিন কিম জং ইলের মৃত্যু পালন করবে, তাই ও সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না, জন্মদিনও পালন করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে এসব নির্দেশ সংবলিত আদেশে বলা হয়েছে, 11 দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। শোকের এই দিনগুলোতে উত্তর কোরিয়ার সাবেক এই নেতার নানা কর্মকাণ্ড প্রদর্শনীর মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র গণমাধ্যমকে বলেন, তাদেরকে বলা হয়েছে শোক পালনের এ সময়ে কোনো পরিবারের সদস্য মারা গেলে উচ্চস্বরে কাঁদাও যাবে না, শোক পালন করা তো দূরে থাক, শোক শেষ হয়ে যাওয়ার আগেই মৃতদেহ বের করে ফেলতে হবে। কিম জং ইল কিম পরিবারের দ্বিতীয় শাসক। দীর্ঘ 17 বছর যাবৎ তিনি উত্তর কোরিয়া শাসন করেছেন। 2011 সালের 17 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী মৃত্যুর দুদিন পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম কিম জং ইলের মৃত্যুর খবর প্রচার করেনি।